বর্তমান সরকারের অধীনে এলাকার উন্নয়নের জন্য ১২২৮ কোটি টাকা সিলেট সিটি কর্পোরেশনের বরাদ্দ দেওয়ায় আনন্দ মিছিল করেছে সিলেটের মহানগর আওয়ামী লীগ। মঙ্গলবার দুপুর ১২টায় সিলেটের ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পাহাড়তাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়। মিছিল ও সমাবেশে সিলেট মহানগর আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় সমাবেশে সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুদ্দিন আহমদ, সাবেক সহসভাপতি অ্যাডভোকেট রাজউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফয়জুল আনোয়ার আলম, বিজিত চৌধুরী। সাবেক কমিটির সঙ্গে উপস্থিত ডায়াল সিলেট টেলিভিশন সিলেট।